আপনার কি আধার কার্ড রয়েছে? যদি আপনার আধার কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হাতে আর মাত্র 9টি দিন সময় রয়েছে, তারপরেই আধারের এই পরিষেবা বন্ধ করবেন সরকার। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আধারের এই পরিষেবা 9 দিন পর বন্ধ হয়ে যাবে, তবে সেটির লাইভ প্রমাণ দেখার জন্য আপনারা চলে আসবেন আধারের যে অফিসিয়ালি পোর্টাল myadhar.eydai.gov.in। তো এই পোর্টালে চলে যাবেন, পোর্টালে আসার পরে আপনারা এখানে লগইন নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন, আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এখানে লগইন পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার আধার কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন, তারপরে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনারা এই ওটিপির ঘরে ইনপুট করে দেবেন এবং লগইন অপশনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে আপনি এই পোর্টালে লগইন হয়ে যাবেন। তো এই পোর্টালে লগইন হয়ে যাওয়ার পরেই এখানে আপনারা লক্ষ্য করবেন হোম পেজেই ডকুমেন্ট আপডেট এর নিচে কিন্তু একটি নোটিফিকেশন দেওয়া রয়েছে, দেখুন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, মানে আর মাত্র 9টি দিন সময় রয়েছে, 9 দিন পরেই কিন্তু এই সার্ভিসটি ফ্রি অফ কস্ট আর থাকবে না, এর জন্য কিন্তু আপনাকে পয়সা খরচ করতে হবে। তাই আপনি যদি এখনো পর্যন্ত আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না করিয়ে থাকেন তাহলে দেরি না করে আপনি এই 9টি দিনের মধ্যেই করে নিন, তা না হলে বন্ধ হয়ে যেতে পারে আপনার আধার কার্ড। তবে যেহেতু এখন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই কাজটি হচ্ছে, তাই আপনি অবশ্যই এই ফ্রি অফ কস্ট সার্ভিসটি অ্যাভেলেবেল থাকাকালীন আপনি আপনার এই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নিন। তাও আবার আপনারা অনলাইন থেকে করতে পারবেন, এই সময়ের মধ্যে যদি আপনি আধার সেন্টারে গিয়ে করেন তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে, আর আপনি অনলাইন থেকে করলেই কিন্তু সার্ভিসটি সম্পূর্ণটাই ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। তবে এখানে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে এই যে 14/3/2024 এই যে তারিখটি দেওয়া রয়েছে, এই তারিখের পরে যে এই সার্ভিসটি ফ্রি অফ কস্ট থাকবে না এর কোনো গ্যারান্টি নেই, কারণ এর আগেও 2 বার কিন্তু সময় বাড়ানো হয়েছে, এবারও সময় বাড়ানো হতে পারে, বাড়ানো হবে এর কোনো গ্যারান্টি নেই। তবে যদি বাড়ানো হয় তাহলে ভালো, আর যদি বাড়ানো না হয় তাহলে কিন্তু আপনাকে টাকা খরচ করে কাজটি করতে হবে। তাই আপনাদের কাছে আমার একটি রেকমেন্ডেড থাকবে বা একটি রিকোয়েস্ট থাকবে যে যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক হয়ে যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই 14/3/2024 এই তারিখের আগেই আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নিন, কারণ সম্পূর্ণ বিনামূল্যেই আপনি করাতে পারবেন এই সময়ের আগ পর্যন্ত। তবে আপনারা কিভাবে করাবেন, তো তার জন্য আপনারা এখানে লগইন হয়ে যাবেন, লগইন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট, তো আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন, এই অপশনের উপর ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানেও দেখতে পেয়ে যাবেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। তো এখানে আসার পরে আপনারা এখানে ডাইরেক্ট নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানেও নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এবার এখানে আপনার যে ডেমোগ্রাফিক ডিটেলস সেটি এখানে দেখিয়ে দেবে, তো আপনারা এই ডিটেলস দেখে নেবেন এবং এখানে একবার ভেরিফিকেশন করে নেবেন। তারপরে আপনারা পেজটি যখন একবার নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা আই ভেরিফাই নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন, এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন এবং আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু এবার আপনাদের সামনে নতুন আরো একটি পেজ এখানে চলে আসবে, তো এখানে আপনারা পেজের প্রথমে দেখতে পেয়ে যাবেন যে ডকুমেন্ট সাইজ এখানে দেওয়া রয়েছে, তো এখানে ডকুমেন্ট সাইজ বলা হচ্ছে 2 MB হতে হবে এবং JPG, JPEG এবং PNG বা PDF ফরম্যাটে হতে হবে। JPEG, PNG, PDF ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট কিন্তু এখানে সাপোর্ট করবে না। তবে যদি আপনি এই পেজে একবার নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি। তো আপনি প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে কি ডকুমেন্ট দিতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তারপরে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এছাড়াও SC ST OBC সার্টিফিকেট রয়েছে, রেশন কার্ড রয়েছে, এমনকি এখানে ভোটার কার্ড পর্যন্ত রয়েছে। তো এর মধ্যে থেকে প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে যে ডকুমেন্টসটি আপনি দিতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট, এই অপশনে ক্লিক করবেন এবং আপনি আপনার ডিভাইস থেকে আপনার ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপলোড করে দেবেন। তারপরে আপনারা পেজটি আরো একবার নিচের দিকে স্ক্রল করবেন, এখানে বলা হচ্ছে POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তার জন্য এখানে ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি কি ডকুমেন্টস দিতে চান, তো এখান থেকে আপনি ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। এখানেও আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর এখানে পেয়ে যাবেন SC ST OBC সার্টিফিকেট, রেশন কার্ড, এমনকি এখানে আপনি ভোটার কার্ড এবং ওয়াটার বিলও পেয়ে যাবেন।
তো এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করতে চাই যে এখানে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি এই দুটো ডকুমেন্ট আপনি আলাদা আলাদা দেবার চেষ্টা করবেন। ধরুন আপনি প্রুফ অফ অ্যাড্রেস এখানে আপনি ভোটার কার্ড সিলেক্ট করলেন এবং প্রুফ অফ আইডেন্টি এখানে আপনি প্যান কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট সিলেক্ট করলেন। তো এইভাবেই আপনি দুই জায়গায় দুই রকম ডকুমেন্ট ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তারপরে আপনার এখানে পুনরায় ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন। তারপরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি টিকচিহ্ন দেওয়ার ঘর রয়েছে, এখানে টিকচিহ্ন দেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে আপনি ফর্মটি ডাইরেক্ট সাবমিট করে দেবেন। এখানে কিন্তু আপনাকে কোনো এক টাকাও পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আপনি এই কাজটি অনলাইন থেকেই করতে পারবেন। তবে 14/3/2024 এর পরে যদি আপনি করতে চান তাহলে হতেও পারে যে আপনাকে টাকা খরচ করতে হবে, কারণ এই ফ্রি অফ কস্ট সময় যে বাড়ানো হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। তবে যদি সময় বাড়ানো হয় তাহলে আপনারা 12 বা 13 তারিখের মধ্যেই আপডেট পেয়ে যাবেন যে এই ফ্রি অফ কস্ট আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা হবে কিনা। যেদিন এই ফ্রি অফ কস্ট সার্ভিস শেষ হবে তার 2-1 দিন আগেই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই সেই আপডেটগুলো দেখার জন্য বা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয় আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেবার ছিল যে আগামী 9 দিনের মধ্যে কিন্তু এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। তারপরে যদি আপনি এই সার্ভিসটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে ব্যবহার করতে হতে পারে, হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু এখনো আমরা দিচ্ছি না। 14/3/2024 এর পরে সময় বাড়ানোও হতে পারে, আবার সময় না বাড়ানোও হতে পারে। তাই আপনি যদি এখনো পর্যন্ত আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করে থাকেন অতি শীঘ্রই আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিন। তবে কিভাবে করবেন সে পদ্ধতিও কিন্তু আপনাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আধার কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।